নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশের গণতন্ত্র বিপদে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফিস ব্লুমবার্ডিকাট। সকালে রাজধানীর একটি হোটেলে ডেমোক্রাসি ইন্টারন্যাশনাল আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, নির্বাচনের জন্য সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। ইকরামুল আদানের রিপোর্ট, জানাচ্ছেন বুদ্ধদেব কুটো। নারী নেতৃত্ব নিয়ে এই সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীরা অংশ নিয়ে নির্বাচনের নারীদের অংশগ্রহণ সহজীকরণের উপর জোর দেন। বলেন, 2020 সালের মধ্যে মূলধারার রাজনৈতিক দলগুলোর কমিটিতে 33% নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সেমিনারে বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা। তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সবার আগে রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন দরকার। ইলেকশন কমিশন তো আইন করবেন না, আইন কিন্তু জাতীয় সংসদ করবে। কাজেই আপনারা নিজ নিজ রাজনৈতিক দলের আপনাদের নেতৃবৃন্দকে তাদের উপরে চাপ সৃষ্টি করে তাদেরকে আপনারা বলুন যে না, আপনাদের এই আইন এইভাবে আনতে হবে, আপনাদের যেখানে নারীর ক্ষমতায়ন হবে এবং নারীর নেতৃত্ব আরো এগিয়ে আসবে। বাংলাদেশে পরিবেশ নষ্ট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছি আমরা, এই পরিবেশ থেকে আমাদের বেরিয়ে এখান থেকে আমাদের বেরিয়ে। আলোচনায় অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুমবার্ডিকাট বলেন, গণতন্ত্র মানে শুধু ব্যালট বাক্সে ভোট দেয়া নয়, নির্বাচনের আগে ও পরে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা দরকার। সহিংসতা বাংলাদেশের গণতন্ত্রকে ছোট করে দেয়, বাধাহীন ও চাপমুক্ত সুষ্ঠু নির্বাচন সবার অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করে। পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, নির্বাচনে নারীর অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ায়। কোনো আইনগত ভিত্তি ছাড়া আমরা কোনো রাজনৈতিক দলকে বলতে পারি না যে আপনাদের দল থেকে কতজন নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক দলের অবস্থান বা তাদের সিদ্ধান্তে, এখানে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আগামীতে সকল দলের সমন্বয়ে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেও সেমিনারে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। বুদ্ধদেব কুণ্ডু, বৈশাখী সংবাদ, ঢাকা।